গুড মর্নিং। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বিষয় সেটা অবশ্যই কালকে রাত্রে ধমাকাকাদার ম্যাচ, যেখানে অবশ্যই প্যাট কামিন্সের ব্যাট থেকে বেরিয়ে এসেছে রেকর্ড, এবং সেই ম্যাচটা নিয়েই ছোট্ট ছোট কিছু কথা রয়েছে, সেই ম্যাচটা নিয়েই ছোট ছোট কিছু রিভিউ বা আলোচনা রয়েছে, শেয়ার করব, শুরু করবো। বাট তার আগে বলবো, যারা এখনো অবধি বাম্প এনবিসি স্পোর্টসকে সাপোর্ট করনি, এখনো অবধি সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করেছে। তো আজ আমি তোমাদের উইন্স অফ ফ্যান্টাসি গেম সম্বন্ধে পরিচয় করতে চাই, যেখানে তোমরা কিন্তু ক্রিকেটের বিভিন্ন রকম প্রেডিকশন করো, যেমন আইপিএল কে জিতবে, এবারে আইপিএল এর সেরা প্লেয়ার কে হবে, কে ঘুরিয়ে দেবে ম্যাচের মোড়। আর এগুলো যদি তোমরা ঠিকঠাক বলে দিতে পারো, তাহলে তোমরা উইন্স অফ গেমের উইন্স অফ ফ্যান্টাসি লিগ থেকে জিতে নিতে পারবে অনেক অনেক টাকা। তো দেরি কিসের, উইন্স ডাউনলোড করো, ফ্যান্টাসি লিগ খেলতে শুরু করো। আর যদি তোমরা মনে করো যে তোমরা ফ্যান্টাসি লিগ খেলবে না, বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে তোমরা ঢুকবে না, তাহলে তোমরা উইন্স অফ ফ্যান্টাসি ওয়ারে গিয়ে সেখানে এক্সপার্টদের টিমকে সাহায্য করতে পারো, তাদের সাপোর্ট করতে পারো। আর যদি তোমাদের এক্সপার্টদের টিম জিতে যায়, তাহলে তুমিও কিন্তু সেখান থেকে 50% অবধি টাকা জিতে নিতে পারবে। আর তোমার জেতা সমস্ত টাকাগুলোকে তোমরা উইথড্রল করতে পারবে তোমাদের ব্যাংক, পেটিএম বা ইউপিআই দিয়ে। তো দেরি কিসের, নিচে ডেসক্রিপশন বক্সের লিংক রয়েছে, সেখানে যাও, উইন্স ডাউনলোড করো আর পেয়ে যাও 50% বোনাস কুপন ক্যাশ। ম্যাচ শুরু থেকে মোটামুটি একদম ঠিকঠাক ছন্দে এগোচ্ছিল, মানে একদম টস থেকে, যেভাবে এবারে প্রতিটা ক্যাপ্টেন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিচ্ছে, ঠিক সেই সিদ্ধান্তই শ্রেয়াস আয়ারও নিয়েছিল। এবং তারপর মুম্বাইয়ের ব্যাটিং প্রথমেই ঝটকা, তারপর কিছু পরে আবার ঝটকা, তো আস্তে আস্তে এই ঝটকাগুলো চলতে থাকে। মাঝখানে সূর্যকুমার যাদবের একটা দুর্দান্ত ইনিংস, তার সাথে তিলক বর্মার একটা যোগ্য সঙ্গত, এবং শেষকালে পোলার্ডের একটা 5 বলের ধামাকাদার ইনিংসে কিন্তু রানটা অনেকটাই এগিয়েছে, এবং তার কারণেই কিন্তু 161 রানের একটা পাহাড় সামনে থাকে, এবং যেটা চেস করতে গিয়ে কখনোই মনে হয়নি যে কেকেআর কোথাও সমস্যার মধ্যে পড়তে পারে। বাট প্রথম থেকে একটা সাইডের উইকেট কিন্তু হারাতে থাকে, একটা সাইডের উইকেট হারাতে থাকে, এবং অপরদিকে ভেঙ্কটেশ আয়ার কিন্তু পুরো ম্যাচটাকে ধরে রাখে, এটা যেমন মানে পুরোটাই সত্যি। আবার শেষকালে এসে, একদম শেষ মুহূর্তে এসে, যখন 5 ওভারে 35 রান দরকার, সেটা যে 1 ওভারে উঠে যাবে, আমার মনে হয় যে কেকেআরের সব থেকে বড় সমর্থকও কালকে এটা ভাবতে পারেনি, এবং সেটাও প্যাট কামিন্সের ব্যাট থেকে ওইভাবে বেরিয়ে আসবে, এবং ওই লেভেলের একটা ইনিংস, 4-6, 2-4, ওই লেভেলের একটা ইনিংস, এবং 14 বলে হাফ সেঞ্চুরি, যেটা হয়তো 13 বলে হতে পারতো, একদম খুব ক্লোজ একটা 6 বাঁচিয়েছিল ফিল্ডার, সেটা হয়তো 14 বলে হতে পারতো, সেটা আমাদের 13 বলে হতে পারতো, এটা আমাদের আইপিএল এর একটা রেকর্ড হতে পারতো। এবং যদি পুরনো রেকর্ডগুলোকে ঘাঁটা হয়, তাহলে দেখা যাবে যে এই এত কম বলে হাফ সেঞ্চুরির কিন্তু মানে 3টে রেকর্ড অলমোস্ট কেকেআর হয়ে গেল, 14 বলে প্যাট কামিন্সের, 15 বলে রয়েছে ইউসুফ পাঠানের, 15 বলে রয়েছে সুনীল নারায়ণের, এবং যেটা হলো 14 বলে হাফ সেঞ্চুরির রেকর্ডটা কেএল রাহুলকে ছুঁয়ে ফেললো কালকে প্যাট কামিন্স। কিন্তু একটা বড় বিষয় মানে কনসার্ন নাম্বার ওয়ান, সেটা হলো যদি কন্টিনিউয়াসলি টপ অর্ডার থেকে মিডল অর্ডারের এই ধরনের ব্যাটিং ব্যর্থতা থাকে, তাহলে কিন্তু রোজ রোজ প্যাট কামিন্সের ব্যাট বাঁচাবে না, এটা হলো সব থেকে বড় বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে ব্যাটিং অর্ডারকে ঠিকঠাক করা, মানে প্রথম ম্যাচে আমার এখনো মনে আছে নীতিশ রানা 3 নম্বরে নেমে কিন্তু একটা ভালো ইনিংস খেলেছিল, সেখানে নীতিশ রানাকে 3 নম্বর থেকে কোন যুক্তিতে সরানো হলো এটা আমার মাথায় ঢোকেনি। নীতিশ রানা 3 নম্বরে ঠিকঠাক, কালকে অনেকটা পরে নেমেছিল, এবং যখন এবং সব থেকে বড় বিষয় হলো প্রত্যেকটা ব্যাটসম্যান কালকে, যারা ম্যাচটা খুব খুব ক্লোজলি ফলো করেছে, দেখে থাকবে যে ম্যাক্সিমাম মানে শ্রেয়াস আয়ার হোক, রাহানে হোক, রাসেল তো আরো বাজেভাবে শর্ট খেল আউট হয়েছে, নীতিশ রানা হোক, প্রত্যেকেই কিন্তু খুব খুব বাজে রকম ভাবে আউট হয়েছে, যে বল আরেকটু প্রেসার দিয়ে হয়তো 6 বেরিয়ে যেত টি টোয়েন্টি মতো ক্রিকেটে, সেখানে সেই বলগুলো অনেক বেশি স্কাই হয়েছে এবং প্রত্যেকেই কট বিহাইন্ড হয়েছে, প্রত্যেকেই ক্যাচ আউট হয়েছে। এবং এই যে ব্যাটিং ব্যর্থতা, একটা স্টেবল অবশ্যই ব্যাটিং লাইন আপ ভালো রয়েছে, বোলিং ইউনিটটা এবারে সেরা রয়েছে কেকেআর এর বাকি গত কয়েক বছরের তুলনায়, কিন্তু ব্যাটিংয়ের যে লাইনে সামঞ্জস্য, ব্যাটিংয়ের যে একটা নির্ভরতা, সেটা কিন্তু এখনো পার্টিকুলারলি টপ অর্ডারে একজন বা দুজন ব্যাটসম্যান এখনো কন্টিনিউয়াসলি দেখাতে পারেনি। অনেকদিন পর ভেঙ্কটেশ আয়ারের হাত থেকে একটা প্রচুর রান এসেছে, এবং যখন একদিকে প্যাট কামিন্সকে নিয়ে প্রচুর আলোচনা চলছে, তখন হয়তো অনেকে ভেঙ্কটেশ আয়ারকে ভুলে গেছে, ভেঙ্কটেশ আয়ার কিন্তু একটা দিক সম্পূর্ণভাবে ধরে রেখেছিল শুরু থেকে, রাহানে, আয়ার, স্যাম বিলিংস, রাসেল বা রানা চলে যাওয়ার পরেও যেভাবে একটা সাইড ধরে রেখেছিল, এটা কিন্তু ভেঙ্কটেশ আয়ারের একটা দারুণ কাজ, কালকে যেভাবে ধরেছে এবং যখন শট খেলার দরকার তখন শট খেলেছে, কোনো রকম বাজে শটস খেলেনি, এটা একটা সবচেয়ে বড় বিষয়। তো এই এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় যে অবশ্যই কোচ, ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন নিশ্চিতভাবেই দেখবে, এবং
ক্যাপ্টেনের রানে ফেরাটা কিন্তু খুব জরুরি। অনেক আগে থেকে আমরা হয়তো আলোচনা করেছিলাম যে শ্রেয়াস আয়ার কোথাও কিন্তু অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকবে, অর্থাৎ টপ রান স্কোরারের দৌড়ে শ্রেয়াস আয়ার থাকবে, তার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেভাবে ক্যাপ্টেনের ব্যাট থেকে এখনো অবধি কিন্তু কোনো জমকালো ইনিংস বেরিয়ে আসেনি, সেটার দিকেও কেকেআর সমর্থকরা তাকিয়ে রয়েছে। বাট মন্দে ভালো একটা বিষয় যে মুম্বাইয়ের সাথে ম্যাচ মানে কেকেআরের হার নিশ্চিত, এরকম একটা স্ক্রিপ্ট আগে থেকে বোধ হয় লেখা থাকতো। স্ক্রিপ্ট ইন দ্য সেন্স, এখানে আমি কোনোভাবে মানে ওই স্ক্রিপ্টের কথা বলছি না, মানে এটা একটা দেওয়াল লিখনের মতো থাকতো যে মুম্বাইয়ের সাথে কেকেআরের ম্যাচ মানে কেকেআর হারবে, সেটা যে মানে সিচুয়েশনই হোক, যত ভালো সিচুয়েশনই কেকেআরের জন্য থাকুক। সেটা কালকে চেঞ্জ হয়েছে একদম একদম শেষ মুহূর্তে, যেখানে প্রায় ম্যাচটা হাত থেকে বেরিয়ে গেছিল সেই জায়গা থেকে। তো অবশ্যই কালকের ম্যাচের 70% আমি বলবো ক্রেডিট কিন্তু প্যাট কামিন্সের জন্য, আর বাকিটা মানে বাকি চেজের ক্ষেত্রে 30% নিশ্চিতভাবেই যাবে ভেঙ্কটেশ আয়ারের জন্য। আর বাকি আর কিছু বলার নেই, নেক্সট ম্যাচ অবশ্যই এনজয় করতে হবে। আস্তে আস্তে চাইবো যে প্রথম 6টা বা 7টা ম্যাচ থেকে একটা হিউজ পয়েন্ট নিয়ে কেকেআর একটা ভালো জায়গা তৈরি করে রাখুক। এই ভিডিওটা এ অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকুক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।